এনজয় করতেছি, কিন্তু কিছু কিছু প্রশ্ন, কিছু কিছু নিউজ আসছে, ওগুলো একটু বিরক্তি করে, ওগুলো আসলে ভালো লাগে না। এইজ নিয়ে, তারপর ওই যে নিউজ আসছে না একটা যে কাবিলার সাথে, এইগুলো নিয়ে, এই নিউজগুলো আসলে অথেন্টিক না, তো অথেন্টিক কোনো চ্যানেল না, কোনো নিউজ পোর্টালও না, এরা এইসব দিয়ে যাচ্ছে। এগুলো নিয়ে আমার আসলে মাথাও ঘামাচ্ছি না। একই রকম আগে বাসায় ছিল চারজন মেম্বার, মানে আমি, আমার মা বোন একসাথে থাকি, আর আমার বড় ভাই ভাবি মিরপুরে থাকি। আমার এই বাসাতে আমরা চারজন ছিলাম, এখন পাঁচজন হয়েছে, এই আর কোনো পরিবর্তন নাই, কোনো চেঞ্জের কোনো কিছু নাই। আমিও যাই, ও ঘোরাফেরা করুক, আড্ডা দিবে, এটাই তো আসলে লাইফ। আমি এখন ওরে যদি বলি এটা করবা না ওটা করবা না, এটা তো আসলে ঠিক না। ও যেমন ছিল ওইরকমটা, আমি ওইভাবেই ভালোবাসছি, ওইভাবেই পছন্দ করছি, তা এখন ওইভাবেই থাকবে, এটাই স্বাভাবিক। আসলে ও আমি দুজনের একজন ওইটা ফিল করি না যে আমরা সেলিব্রিটি বা ও সেলিব্রিটি। এটা প্রথম থেকেই বলে আসছি যে ও আমার কাছে নর্মাল একটা মানুষ, আমি ওকে ভালোবাসছি এইভাবেই। তা ও যে সেলিব্রিটি, অনেকেই কোশ্চেন করতেছে সেলিব্রিটি দেখে হয়তো বা ওকে বিয়ে করছে বা ফেমাসিটি বাড়ানোর জন্য, এরকম কোনো কিছু না। ফার্স্ট থেকে এরকম ছিলাম, আর আমি এটা আসলে ইউজ টু না। হ্যাঁ একটু ভালো লাগে, একটু না, এখন অনেক ভালো লাগে, দুইজনে এনজয় করতেছি জিনিসটা। নার্ভাস ছিলাম ফার্স্ট ডেতে, এখন আর আমি কখনো ওইভাবেই বললাম না যে ওইভাবে তো আমি ওকে নেই নাই কখনো, যে মিডিয়ার লোক বা ও সেলিব্রিটি বা ও খুব নাটক করতেছে, তো ওকে আমি নর্মাল ভাবে নিছি প্রথম থেকেই। তো এটা আমার বলা, তুমি নর্মাল ভাবে থাকবা, নর্মাল একটা মানুষ, কখনো এভাবে ভাব নিয়ে আমার সাথে দেখায় না। তো আমি জানি যে ওর আসলে মন থেকে খুব পরিষ্কার, ওর মানুষ হিসাবে অনেক ভালো। তো আমি অতটুকু বিশ্বাস করি যে আল্লাহ যদি চায় আমরা সবসময় এভাবে থাকতে পারবো। তো এটা আমি সবসময় মানি যে ও চেষ্টা করবে, আমিও চেষ্টা করবো, তো আল্লাহ আছে আর সবার দোয়া ইনশাল্লাহ। একটা জিনিস মানে ও চাবে চাইলে যে আমি দিয়ে দিবো, এটাতে যে শুধু একটা জিনিস ঠিক থাকবে অ্যাকচুয়ালি তা না, বিশ্বাসের উপরে তা আর কিছু নাই। আমার মনে হয় বিশ্বাসটা সবচেয়ে বড়, পাসওয়ার্ড দিলেই কি আর নিলেই কি, বিশ্বাসের উপর আসলে সব। ও আমাকে যে অনেক যথেষ্ট পরিমাণে বিশ্বাস করে এটা আমি জানি, ইভেন আমি ওর অনেক ভালোবাসি বিশ্বাস করি এটাও বুঝি, যার জন্য আমাদের এটা দরকার হয় না। কোন জিনিসটা আসলে সব জিনিস, ওই যে বললাম না মন থেকে ও খুব ভালো একটা মানুষ, খুব ফ্রি ভাবে সবার সাথে মিশে, যে আছে না যে না চিন্তায় ছিলাম যে ও কি করে। বাচ্চাটার হাতেও চিপস না কি যেন একটা ছিল, হোয়াইট কালারের প্যান্ট ছিল ওইদিনও, তো আমি একটু চিন্তা করতেছিলাম কি ধরবে না, খুব সুন্দর ভাবে বাচ্চাটাকে ধরলো, আদর করলো, ওর মাকে বলতেছে তাড়াতাড়ি সুন্দর করে নেন বাচ্চাটা, এরকম করে ছাড়ছে, রিক্সার নিচে পড়তে পারে গাড়ির নিচে। তো আসলে বোঝা যায় এতে যে মানুষ কত ভালো, আর আমি হ্যাঁ এটার জন্যই আসলে ওরে ভালোবাসা যে ও এমন একটা মানুষ হয়ে যে সবার সাথে মিশতেছে, আমার ফ্যামিলি মেম্বারের সাথে এত সুন্দরভাবে মিশে যে কখনো কেউ বলবে না যে ও হয়তো বা মিডিয়ার লোক বা কোনো কিছু। আমার বাবা মা তারা সবাই আসলে ওরে নিয়ে খুব হ্যাপি।